নির্বাচনের পর থেকেই সারা রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমাতেও গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহত। শুক্রবার মনসুকা এক অঞ্চলে আনন্দপুর ও বলরামপুর বুথে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলৈয়ের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো 80টি পরিবার। উপস্থিত ছিলেন ঘাটালের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি, কিঙ্কর পণ্ডিত সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদানকারীদের বক্তব্য, দল থেকে ঠিকমতো কাজ করতে পারছিলাম না, নির্বাচনের আগে আমাদের ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগদান করানো হয়েছিল, আমরা সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। অন্যদিকে ঘাটালের বিজেপি শিবিরের বক্তব্য, জোর করে ভয় দেখিয়ে আমাদের কর্মীদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে, এই ব্যাপারে প্রশাসনের দ্বারস্থ হব। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।